টাকা আমি এখন কোথায় পাবো? মায়ের অপারেশনের জন্য তো 50,000 টাকার প্রয়োজন। হ্যালো সঞ্জয়, কই তুই? এই তো বন্ধু, আমি তো বাড়িতে, একটু সমস্যার মধ্যে আছি বন্ধু। তো কথা ছিল যে আজকে তো শুক্রবার, আড্ডা মারার জন্য কথা ছিলাম আর কি। আসবি তুই? আমি এখানে আসছি আসতে। আচ্ছা ঠিক আছে, তুই ওয়েট কর না, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে আছি, তুই যাই। আচ্ছা ও কি হয়েছে তোর? আমার মায়ের অপারেশন সামনে, 50,000 টাকা লাগবে, এখন কেউ দিতে পারতেছে না। অনেকের কাছ থেকে তো খুঁজলাম, বড় ভাই, আত্মীয় স্বজন অনেকের কাছ থেকে খুঁজলাম, কেউ দিতে পারতেছে না। এখন সবার টাকার সমস্যা নাকি, এবার আমি বিপদে পড়ে গেছি, এত টাকা কোথায় পাবো বুঝতেছি না। এখন আমারও তো, আমার পরিবারেও তো এরকম সামর্থ্য নেই যে এত টাকা সেটাও আমি জানি। এগুলো নিয়ে একটু সমস্যার মধ্যে আছে আর কি, ভালো লাগছে না, কোথাও যাই না, বসে থাকি, কি করবো বুঝতেছি না। টাকার ব্যবস্থা তো করতে হবে, সামনে অপারেশন, এখন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কিছু বুঝতেছি না, এখন অনেক সমস্যার মধ্যে আছি। আর তুই চিন্তা করছিস না, বুঝছস? আমি দেখতেছি কি করা যায়, কত লাগবে যে বলতেছিস যে? আমার তো সব কিছু মিলে 50,000 টাকা বলছি, একটু বেশি হবে, সমস্যা না, আমি তোকে দিয়ে দেবো। আমি তাহলে তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি মোবাইলে, ঠিক আছে? হ্যালো সঞ্জয়, কই তুই? তুই আয়, আমি রাস্তায় আছি, তোর সাথে কিছু কথা আছে, বুঝছস? তুই তাড়াতাড়ি রাস্তায় আয়। হ্যাঁ রাস্তায় আছি আমি। ওকে বুঝতো বল, মায়ের কি অবস্থা? এ তো মা আগের চেয়ে অনেক ভালো আছে, তো আমি তো আছি ভালো, আমি ভালো, তার জন্য না তোকে কল দিয়েছিলাম, টাকা দিতে 2-3 মাস আগে আছে, তারপরে মাঝে তো আমার ভাই। হ্যাঁ টাকা তো দিব, এখন দেখ না মায়ের অপারেশন হয়েছে মাত্র কিছুদিন হচ্ছে, এখন টাকা দিব, আমার তো জোগাড় করতে হবে টাকা, এখন তো টাকাগুলো তো আর ব্যবস্থা করতে হবে, আমি তোর টাকা দিয়ে দেবো, তুই আমাকে বিপদের সময় টাকা দিত, আমি তোকে দিয়ে দেবো, তো খরচ হয়ে গেছে, এখন ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে তোকে আমি দিব, তুই আমাকে বিপদের সময় দিয়েছিস, আমি দিব না টাকা, আমার ভাই টাকার প্রয়োজন, চল এখন আমার টাকা লাগবে, টাকা দিচ্ছি তোকে 50,000, আমার পাঞ্জাবে দিচ্ছি। হ্যাঁ আমি দিব, হ্যাঁ দিব, 2 মাস হয়ে গেছে, আমি তোকে অনেকবার কল করে বলছি আমার টাকার প্রয়োজন না ভাই, হ্যাঁ তুই যেমন পারিস টাকাটা ম্যানেজ কর, আমার নাইলে আমি তোকে টাকা দিই নাই। আচ্ছা ঠিক আছে, আমি টাকা, আমার টাকা লাগবে, আমি টাকা দিই, তুই আমাকে টাকা দিবি। হ্যালো দোস্ত, কেমন আছিস? এই তো আছি কোনো মতো। আচ্ছা দোস্ত, একটা কথা বলতাম, আসলে তুই কি ফ্রি আছিস এখন? আচ্ছা আসলে ওই যে মায়ের অপারেশনে তো অনেক টাকা খরচ হয়েছে, মানে শ্রাবণ আমার কাছ থেকে তো 50,000 টাকা পাচ্ছে, কোনো নাকি বিপদে পড়ছে, অনেক টাকার প্রয়োজন, এখন আমি তো, এখন আমার টাকাগুলো জোগাড় করতে অনেক সময় লাগবে, সব অনেক কষ্ট হয়ে যাচ্ছে, বুঝছ? তোর কাছ থেকে কি কোনো টাকা পাবো, আমি কিছু টাকা দিতে পারবি আমাকে? আচ্ছা কোনো সমস্যা নেই, আচ্ছা ঠিক আছে তাহলে, আচ্ছা আচ্ছা ভালো থাকিস। তো কিছু তো টাকার প্রয়োজন ছিল, ঘর থেকে তো বের করে দিছে, এখন যে কোথায় যে টাকা পাই, তো টাকা তো বেশি প্রয়োজন।
টাকার বিল, টাকা মনে হচ্ছে না এখানে আমার, টাকাই তো দেখতে পাচ্ছি। এই ব্যাগে মনে হয় আরো অনেক টাকা আছে, টাকার ব্যাগটা পাইলে তো শ্রাবণকে টাকা দিতে পারবো আমি, আমার তো ঋণ পরিশোধ হয়ে যাবে। এটা তো দেখতেছি টাকার ব্যাগ, আমাদেরকে তো টাকা বেশি প্রয়োজন, আমার আমাকে তো ঘর থেকে বের করে দিছে, টাকার টাকা পাইলে তো আমার অনেক ভালো হবে। টাকাটা তো পাইলাম না, অনেক টাকা, হাই হাই, আমার ঋণ পরিশোধ হয়ে যাবে। এই জাদু ব্যাগটা আমাকে বাঁচাইছে অনেক বিপদ থেকে, তো উত্তর হলাম। Thank you.